আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর সালাতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কি তেলাওয়াত করা। আর তেলাওয়াতের ক্ষেত্রে আমরা সমাজে অনেক সময় দেখা যায় যে তেলাওয়াতের ক্ষেত্রে খুব তাড়াহুড়া করা হয়। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ওয়ারাতিলুল কুরআন তারতিলা, কুরআন পড়ো তারতিলের সাথে, ধীর স্থিরতার সাথে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সালাত আদায় করতা, তখন তাই আয়াত এক আয়াত এক আয়াত খরি খরি পড়তা। এবং বিশেষ করে সূরা ফাতিহার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বান্দায় একটা আয়াত পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জবাব দিন। তাহলে এইভাবে ধীর স্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করা হইল গিয়া নামাজের অন্যতম নিয়ম বা অন্যতম তরিকা, অন্যতম পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সমাজে বিশেষ করে দেখা যায় যে অনেক সময় অন্য মসজিদে ফরজ সালাতও তাড়াহুড়া তো করেন করেন, তারাবির নামাজও তো আর তাড়াহুড়ার কোনো শেষ নাই। এশার নামাজ পড়বা ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম, এইভাবে ধীর স্থিরভাবে পড়বা। আর তারাবির নামাজ শুরু হয়ে আসলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এমন তাড়াহুড়া করিয়ে শুরু করা মানে যে খেফিসে থাকি তাহলে দৌড়া, এইভাবে আর তাই সামনে দৌড়ি দৌড়ি ফুড়িয়ে দেয় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না হইলো গিয়া ধীর স্থিরতার সাথে সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণে যথাযথভাবে কোরআন তেলাওয়াত করাইয়া সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।